तो कैथोड कैथोड पुल्स लेस कैथोड पुल्स लेस रिएक्टिव कैटायन लेस रिएक्टिव एलिमेंट कैटायन कैथोड पुल्स के लेस रिएक्टिव कैटायन लेस रिएक्टिव एलिमेंट कैटायन माने लेस रिएक्टिव एलिमेंट থেকে যে ক্যাটায়নটা ক্যাটায়নটা তৈরি হবে ক্যাথোড তাকে পুল করবে রিঅ্যাকটিভ তার মানে যার চার্জ কম থাকবে না না রিঅ্যাকটিভ মানে চার্জ না রিঅ্যাকটিভিটি আসে আর তাহলে ক্যাটায়ন মানে এলিমেন্টের রিঅ্যাকটিভিটি আসবে অন্য দিক দিয়ে একটা চার্ট আছে আমাকে মেমোরাইজ করতে হবে সেটা তোমরা আরো পরে যদি মেমোরাইজ করো আমি এখন আমি শর্টে বলে দেব সেটা হচ্ছে পটাশিয়াম সোডিয়াম कैल्शियम मैग्नीशियम एल्युमिनियम जिंक आयरन टीन लेड हाइड्रोजन ठीक है सर तापर होच्छे कॉपर कू मार्करी मार्कर सिल्वर एडी प्लैटिनम गोल्ड ए होच्छे रिएक्टिविटी सीरीज टा ये देखे बोला होच्छे रिएक्टिविटी सीरीज উপরে যারা আছে তারা মোর রিঅ্যাকটিভ আর নিচে যারা আছে তারা লেস রিঅ্যাকটিভ মোর রিঅ্যাকটিভ এলিমেন্ট আর নিচে যে আছে সে হচ্ছে লেস রিঅ্যাকটিভ এলিমেন্ট তাহলে আমরা এখন লিখছি এখন এখন বলেন স্যার লেস রিঅ্যাকটিভ এলিমেন্ট স্যার এই কোডের মুস্তকত হচ্ছে স্যার না এই কোডে মুস্তকত হবে বাট আপাতত ফর সিম্পলিসিটি লেট মি মেক ইট শর্ট ফর ইউ ইয়েস দেখো जस्ट ए एतटुक मुखस्त करो एचसीयू ना ए ए एतटुक मुखस्त करो ऊपर এটা করা লাগবে আগে এটা করো খালি রিভার্স কোশ্চেন স্যার দেখছেন স্যার কেমন স্টুডেন্ট স্যার অভ্যাস খারাপ হয়ে গেছে স্যার আমি কত ভদ্র কত ভালো ছেলে স্যার এই দেখুন স্যার এটা কি হয়েছে স্যার দেখেন একটু পরে লেখো আগে আমি বলছি এটুক মেমোরাইজ করতে HCU